नमः भगवते वासुदेवाय ॐ नमः भगवते वासुदेवाय ॐ नमः भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमा देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरहे नष्टो प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतिरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकीं मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं नाम श्रेष्ठमनुमपि शचिपुत्रमत्र स्वरूपं रूपं तस्साग्रजमरुपुरीं माथुरीं गोष्ठवाटीं राधाकुण्डं गिरिवरमहं राधिका माधवासं प्राप्तयश्च प्रथित कृपया श्रीगुरुं त्वं नतयस्मि नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे आजानुलंबित भुजो कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायुताक्षौ विश्वंभरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे करुणावतारौ नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिशे नमः नमः पङ्कजनाभाय नमः पङ्कजमालिने नमः पङ्कजनेत्राय नमस्ते पङ्कजाङ्ग्रये तप्तकञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नाम चिन्तामणिः कृष्णचैतन्यरसविग्रह पूर्णशुद्ध्यनित्यमुक्त अभिन्नत्वात् नाम नामिनः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे श्रीमद्भागवतम स्कंध 8
অধ্যায় ১৯ এবং শ্লোক নম্বর হচ্ছে ৪১। পরাগরিক্তম অপূর্ণম বা অক্ষরম যত্তদম ইতি যৎকিঞ্চিদম ইতি ব্রুয়াত তেনেরিচ্যতে বৈ পুমান ভিক্ষবে সর্বম অমকুর্বন নালম কামেন চাত্মনে পরাগরিক্তম অপূর্ণম বা অক্ষরম যত্তদম ইতি যৎকিঞ্চিদম ইতি ব্রুয়াত তেনারিচ্যেত বৈ পুমান ভিক্ষবে সর্বম অমকুর্বন নালম কামেন চাত্মনে পরাগরিক্তম অপূর্ণম বা অক্ষরম যত্তদম ইতি যৎকিঞ্চিদম ইতি ব্রুয়াত তেনারিচ্যেত বৈ পুমান ভিক্ষবে সর্বম অমকুর্বন নালম কামেন চাত্মনে। একজন প্রভু বলুন, একজন মাতাজি বলুন। অনুবাদ এবং তাৎপর্য শ্রীল প্রভুপাদ কর্তৃক। অনুবাদ অনেক বড়, তাৎপর্য আমি একটু ফাস্ট করব। ওম শব্দের উচ্চারণ মানুষের ধনসম্পদের বিয়োগের সূচক, অর্থাৎ এই শব্দ উচ্চারণের ফলে মানুষ ধনসম্পদের আসক্তি থেকে মুক্ত হয়, কারণ তা তার ধনসম্পত্তিকে দূরে নিয়ে যায়। ধন শূন্য হওয়া অতৃপ্তিকর, কারণ তখন মানুষ তার বাসনা চরিতার্থ করতে পারে না। পক্ষান্তরে বলা যায় যে ওম শব্দের ব্যবহারের ফলে মানুষ দরিদ্রগ্রস্ত হয়। বিশেষ করে কেউ যখন দরিদ্র ব্যক্তি বা ভিক্ষুককে ওম শব্দ উচ্চারণ করে দান করে, তখন তার আত্ম উপলব্ধি এবং ইন্দ্রিয় তৃপ্তি অপূর্ণ থাকে। তাৎপর্য, বলি মহারাজ ভিক্ষুক রূপে আগত বামনদেবকে সর্বস্ব দান করতে চেয়েছিলেন, কিন্তু বলি মহারাজের শুক্র পরম্পরাগত কুলগুরু শুক্রাচার্য বলি মহারাজের প্রতিশ্রুতি সমর্থন করতে পারেননি। শুক্রাচার্য বৈদিক প্রমাণ প্রদর্শন করেছিলেন যে দরিদ্র ব্যক্তিকে সর্বস্ব দান করা উচিত নয়। পক্ষান্তরে দরিদ্র ব্যক্তি দান ভিক্ষা করতে এলে তাকে মিথ্যে কথা বলা উচিত,
আমার যা কিছু আছে, যা কিছু ছিল তা সব আমি তোমাকে দিয়ে দিয়েছি। আমার কাছে আর কিছু নেই, তাকে সর্বস্ব দান করা উচিত নয়। প্রকৃতপক্ষে ওম শব্দটির অর্থ ওম তৎসৎ পরম সত্য। ওঙ্কারের উদ্দেশ্য ধনসম্পদের আসক্তি থেকে মুক্তি, কারণ ধনসম্পদ ভগবানের উদ্দেশ্যে ব্যয় করা উচিত। আধুনিক সভ্যতায় মানুষের প্রবৃত্তি হচ্ছে দরিদ্রকে ধনসম্পদ দান করা। এই প্রকার দানের কোনো আধ্যাত্মিক মূল্য নেই, কারণ দরিদ্রদের জন্য বহু হাসপাতাল এবং অন্যান্য সংস্থা থাকলেও প্রকৃতির তিন গুণের প্রভাবে দরিদ্র শ্রেণীর মানুষ সর্বদাই থাকবে। বহু দাতব্য সংস্থা থাকলেও মানব সমাজ থেকে দারিদ্র দূর হয়নি। তাই এখানে বলা হয়েছে ভিক্ষাবে সর্বম ওম কুরবান আলম কামেন চাত্মনে। দরিদ্র ভিক্ষুকদের সর্বস্ব দান করা উচিত নয়। মানব সমাজের এই সমস্যার সর্বশ্রেষ্ঠ সমাধান হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। এই আন্দোলন সর্বদাই দরিদ্রদের প্রতি অত্যন্ত দয়ালু। এই আন্দোলন কেবল দরিদ্রদের আহারের অন্নই দান করে তা নয়, কৃষ্ণভক্ত হওয়ার শিক্ষাদান করার মাধ্যমে তাদের দিব্য জ্ঞানও প্রদান করে। তাই ধনহীন এবং জ্ঞানহীন উভয় প্রকার দরিদ্রদের কৃষ্ণ ভাবনার অমৃত প্রদান করে তাদের চরিত্র সংশোধন করার জন্য আমরা সারা পৃথিবী জুড়ে হাজার হাজার কেন্দ্র প্রতিষ্ঠা করছি। এই অমৃতময় দিব্যজ্ঞান তাদের শিক্ষা দিচ্ছে কীভাবে অবৈধ স্ত্রী সঙ্গ, নেশা, আমিষাহার এবং দ্রুতক্রিয়া ত্যাগ করতে হয়। কারণ এই সমস্ত মহাপাপের ফলেই মানুষ জন্ম জন্মান্তরে দুঃখ দুর্দশা ভোগ করে। ধনসম্পদের সর্বশ্রেষ্ঠ সদ্ব্যবহার হচ্ছে এই ধরনের কেন্দ্র স্থাপন করা, যেখানে সকলে একত্রে বসবাস করে তাদের চরিত্র সংশোধন করতে পারে। দেহের প্রয়োজনগুলি অস্বীকার না করে আধ্যাত্মিক নিয়ন্ত্রণের অধীনে থেকে তারা সেখানে অতি সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে পারে এবং তাদের দুর্মূল্য সময় কৃষ্ণ ভাবনামৃতের উন্নতি সাধনে সদ্ব্যবহার করতে পারে। কারো যদি ধনসম্পদ থাকে তাহলে তা অনর্থক অপব্যবহার করা উচিত নয়, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের জন্য তা ব্যবহার করা উচিত, যাতে সমস্ত মানব সমাজ সুখ এবং সমৃদ্ধি লাভ করতে পারে এবং ভগবত ধামে উন্নীত হওয়ার আশা পোষণ করতে পারে। এই প্রসঙ্গে বৈদিক মন্ত্রে বলা হয়েছে পরাগবা এতদৃক্ত অক্ষরম যদেত মিতি যত কিঞ্চিদমিতি আহাত্রৈ বাস্মৈ তদৃচ্যতে সজত সর্বম অঙ্কুরিয়াত রিচাদমানানম চ সকামেভ্য নালম সৎ। এখানে তাৎপর্য সমাপ্ত। নমং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পদায় নিতায় কৃপা প্রদায় নে গৌরকথা ধামোদায় নগর গ্রাম তারিণে। এখানে উপস্থিত সমস্ত প্রভু এবং মায়েদের চরণে আমি ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম নিবেদন করছি, কারণ আমার কোনো যোগ্যতা নেই এই ব্যাজাসনে বসে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করা। শুধুমাত্র নিজের আত্মকল্যাণের জন্য এবং বৈষ্ণবের আদেশ পালন করার জন্য এখানে বসে ভগবানের কিছু মহিমা বর্ণনা করার চেষ্টা করব। আপনারা আশীর্বাদ করুন যেন সঠিক সময়ে সঠিক ভাষা এবং সঠিক কথা বলতে পারি, আর যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। তো অষ্টম স্কন্ধ ১৯ অধ্যায় ৪১ নম্বর শ্লোক, এই শ্লোকটাই আপনারা যদি ভালো করে দেখেন এখানে দেখবেন শুক্রাচার্য যিনি তিনবার ওম উচ্চারণ করেছেন এখানে এবং অনুবাদেও প্রভুপাদ বর্ণনা করেছেন ওম কত গুরুত্বপূর্ণ। শ্রীমদ্ ভাগবতের প্রথম ওয়ার্ড, প্রথম লেটার কি দিয়ে শুরু? ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথম অক্ষর হচ্ছে ওম। এবং শেষের লাইনে, ওই শ্লোকের শেষের লাইনে বর্ণনা করা হয়েছে, এখানে প্রভুপাদ বর্ণনা করছে ওম কথার অর্থ হচ্ছে পরম সত্য। আর শেষের লাইনে, এই প্রথম শ্লোকের প্রথম শেষ লাইনে বলা হচ্ছে যে ধামনা স্বেদ কুহকম সত্যম পরম ধীমহি, সত্যম পরম ধীমহি, আমি পরম সত্যের ধ্যান করি। এখানে প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছেন যে ওম শব্দটির অর্থ হচ্ছে ওম তৎসৎ
যার অর্থ হচ্ছে পরম সত্য, সেই পরম সত্যকে ভগবান কৃষ্ণ। যদি গীতা দেখবেন, গীতাতে সপ্তম অধ্যায় জ্ঞানযোগ, এই বিজ্ঞানযোগ, সপ্তম অধ্যায়ের বিজ্ঞানযোগে 8 নম্বর শ্লোকে ভগবান বলছে, রস অহম অপসু কন্তেয় প্রভাস্মি শশিসুরায়ঃ প্রণব সর্ববেদেষু শব্দক্ষে পৌরুষম নৃষু। প্রণব সর্ববেদেষু, সর্ববেদ মানে 4টে যে বেদ, সেই 4টে বেদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যে অক্ষর, যে মন্ত্র, সেই মন্ত্র হচ্ছে আমি, ভগবান কৃষ্ণ বলছেন। সেই মন্ত্রটা কি? ওম। এবং এই গীতার সপ্তম অধ্যায়ের 8 নম্বর শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বর্ণনা করছে যে এই ওম শব্দটা অ্যাকচুয়ালি ভগবানের থেকে এসছে এবং ভগবান থেকে অভিন্ন। ওম এবং কৃষ্ণ অভিন্ন। এবং ওম কথার যে মিনিং সেটাও ওখানে বর্ণনা করা হয়েছে। ওম কথার অর্থ হচ্ছে পরম সত্য, এবং এটি হচ্ছে একটি শুদ্ধ অপ্রাকৃত শব্দ তরঙ্গ, শব্দ ব্রহ্ম, প্রভুপাদ বর্ণনা করছেন। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা প্রভুপাদ এই ওই তাৎপর্যে বর্ণনা করে, এখানে না, ওই তাৎপর্যে বর্ণনা করে বলছেন প্রভুপাদ যে ভগবান কৃষ্ণের অসংখ্য নাম আছে, কিন্তু মায়াবাদীরা এই ভগবান কৃষ্ণের যে বিভিন্ন নাম, সেই নাম উচ্চারণ করতে তারা ভয় পায়, তাই তারা এই ভগবানের যে শব্দব্রহ্ম নাম, এই ওম, তারা উচ্চারণ করে। আর এখানে আমরা তাই দেখছি, একদম প্রভুপাদ যে যথাযথভাবে তাৎপর্য লিখেছেন তার প্রমাণস্বরূপ এই শ্লোকে আমরা পাচ্ছি। শুক্রাচার্য কিন্তু একজন মায়াবাদী হিসাবে, আগে শ্লোকগুলোতে বর্ণনা করা, শুক্রাচার্য কিন্তু একজন মায়াবাদী গুরু বা মায়াবাদী সন্ন্যাসী হিসাবে পরিগণিত। তো তিনি যে ভগবান কৃষ্ণের, তিনি যদি জানতেন, তিনি কিন্তু জানতেন যে উনি বিষ্ণু, যখন জানতে পেরেছিলেন বিষ্ণু, তাহলে তিনি ভগবান কৃষ্ণ বলে বা অন্যান্য জনার্দন বলে উনি অনেকে সম্বোধন করতে পারতেন, কিন্তু যেহেতু উনি মায়াবাদী তাই তিনি ওম এখানে 3 বার উচ্চারণ করেছেন। এবং প্রভুপাদ বলছেন যে ওম কথার অর্থ অর্থ হচ্ছে পরম সত্য, তাৎপর্য ব্যাখ্যা করছেন। এবং যদি গীতাতে আপনি রাজগুজ্জুযোগ 9 অধ্যায়ের যদি 17 নম্বর শ্লোকে দেখেন, সেখানেও ভগবান বলছেন পিতা অহমস্য জগত মাতা ধাতা পিতামহ দিব্যম পবিত্রম ওমকার ঋক যজু ঋক্ষাম যজুরে এবছ। দিব্যম পবিত্রম ওঙ্কার, দিব্যম মানে হচ্ছে, এখানে দিব্যম কথার অর্থ হচ্ছে যে একমাত্র জ্ঞেয় বস্তু, একমাত্র জানার বস্তু সেটা কি না, এই ওমকার, অর্থাৎ আমাকে, ভগবান কৃষ্ণ বলছেন ওমকার মানে হচ্ছে আমি। তো বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন রেফারেন্স থেকে আমরা জানতে পারি যে এই ওম অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ অভিন্ন। এছাড়াও ভগবান শ্রীল প্রভুপাদ এখানে যে বলছেন পরম সত্য, এই পরম সত্যের সত্যতা স্বীকার করে শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 2 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে দেবতারা ভগবানের প্রতি স্তুতি পাঠ করছেন, সত্যব্রতম সত্য পরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতম চ সত্যে সত্যস্য সত্যম ঋত সত্য নেত্রম সত্যাত্মকম ত্বম শরণম প্রপন্নাহ। এখানে ভগবান কৃষ্ণকে 7 বার ত্রিসত্য, সত্য 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 বলে বর্ণনা করা হয়েছে। তো ভগবান যে পরম সত্য সেটা আমার ভাগবত, এবং আমরা ভগবানের যে বাণী গীতার মাধ্যম দিয়ে আমরা জানতে পারি যে ভগবান কৃষ্ণ এবং ওম সম্পূর্ণভাবে অভিন্ন। এখানে তাৎপর্যে শ্রীল প্রভুপাদ প্রথম লাইনে যে কথাটা বলছেন, আমার এটাই খুব, এটাকে নিয়েই আমি চেষ্টা করছিলাম কিছু বলার জন্য, যে বলি মহারাজ ভিক্ষুক রূপে আগত বামন দেবকে সর্বস্ব দান করতে চেয়েছিলেন। আর এই কোশ্চেনটা আমার মধ্যে জেগেছিল যে ভগবান ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন কি বলছেন, চিন্তামণি প্রকর সদ্মসুকল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরভি রভি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শতসম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। সেই গোবিন্দ যিনি কিনা তার যে বাসস্থান সেটা কি দিয়ে তৈরি, চিন্তামণি দিয়ে তৈরি, সেখানে কি রয়েছে, কল্পবৃক্ষ রয়েছে,
তিনি কি পালন করেন? লক্ষ লক্ষ সুরভি গাভী পালন করেন। আর শুধু তাই নয়, সেই গোবিন্দমকে লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম, সর্বদা সহস্র সহস্র লক্ষ্মী দেবী তার সেবা করার জন্য প্রস্তুত রয়েছেন, সেই ব্যক্তি এখানে ভিক্ষুক রূপে আসছে। এটা মনে কোশ্চেন জাগতে পারে না, এ কী ধরনের ভগবান? আবার আপনি দ্বাদশকন্দে সুত গোস্বামী কি বলছেন, ইয়ম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র, ইয়ম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তুনবন্তি দিব্য স্তবের বেদ হি সঙ্গ পদক্রম উপনিষদের গায়ন্তি ইয়ম সাম গাহ ধ্যান অবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়ম যোগিনঃ যস্য অন্ত্যম ন বিদুহ সুর অসুরগণ তস্মৈ দেবায় নমঃ। সুত গোস্বামী বলছেন, যাকে যম ব্রহ্মা, যাকে ব্রহ্মা বরুণেন্দ্র বরুণ ইন্দ্র রুদ্র মরুৎগণ দিব্য স্তুতির দ্বারা তার স্তব করেন এবং বেদহি সাঙ্গ পদক্রম উপনিষদের গায়ন্তি যম সামগাহ, যারা সামবেদের কীর্তনকারী তারা ভগবান কৃষ্ণের গান করেন, কীর্তন করেন বেদের দ্বারা, বেদ পাঠের দ্বারা, উপনিষদ পাঠের দ্বারা, পদক্রমের দ্বারা। কে সেই ভগবান কৃষ্ণ যার বন্দনা করছে, স্তুতি করছে? ধ্যান অবস্থিত তদ্গতেন মনসি পশ্যন্তি, অর্থাৎ সমস্ত যোগী ব্যক্তিরা যারা সাধন সিদ্ধ তারা সবসময় তাদের হৃদয়ে যার ধ্যান করেন। যস্য অন্তম ন বিদুহ, যস্য অন্তম যার অন্ত, কোথায় যে শেষ, কোথায় যে শুরু, ন বিদুহ কেউ জানতে পারে না, বিদুহ মানে জানা আর ন বিদুহ মানে জানতে পারে না, কে কারা জানতে পারে না, মানুষ তো ছেড়ে দিন। এখানে সুত গোস্বামী বলছেন সুর অসুর গণহ, সুর মানে দেবতারা পর্যন্ত জানতে পারে না এবং অসুরগণ, বলি মহারাজ একজন অসুরগণ, তিনি কি করে জানতে পারবেন? সেই ব্যক্তি এখানে ভিক্ষুক রূপে আসছে, একজন বেগার, একজন ভিখারী রূপে বলিদেবের কাছে, বলি মহারাজের কাছে হাত পাততে আসছেন। এটা কি ধরনের পরীক্ষিত মহারাজ ঠিক এই কোশ্চেনের মাধ্যম দিয়ে এই চ্যাপ্টার শুরু করেছিলেন। সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন যে ভগবান সর্ব ঐশ্বর্যের মালিক, সমস্ত লোকের মহেশ্বর, তিনি ভিক্ষুক রূপে ভগবানের এই বলি মহারাজের কাছে আসছেন, কি প্রয়োজন ছিল? এবং শুধু তাই নয়, যখন বলি মহারাজকে, বলি মহারাজ কিন্তু তার ভিক্ষা প্রদান করার জন্য তিনি সংকল্প গ্রহণ করে ফেলেছেন, তিনি তার ভিক্ষা প্রদান করে দিয়েছেন, তারপরেও তাকে বন্দি করা হয়েছিল কেন? একটা সাধারণ একটা হিউম্যানিটি, যে যে আমাকে ভিক্ষা প্রদান করছে আমি তাকেই বন্দি করছি। পরীক্ষিত মহারাজ ঠিক এই একই কোশ্চেন বলেছিলেন যে কেন, এ কী ধরনের ভগবান যে একজন ভিক্ষুক রূপে আসছে আবার যে ভিক্ষা প্রদান করছে তাকেই বন্দি করছে? কারণ হচ্ছে ভগবান কৃষ্ণ, তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণের একটা গুণ রয়েছে, নিত্য নব নবায় মানো, অর্থাৎ ভগবান কৃষ্ণের সঙ্গে যা কিছু সংযুক্ত হয় সেগুলো সব এভার ফ্রেশনেস, সেগুলো সব নবনিত্য নবায় মানো, এক নম্বর কারণ। দু নম্বর কারণ হচ্ছে যে বক্তারাম প্রচকম সত্যম যত পাদ সলিলম যথা, এবং এই কাহিনী সে যাই হোক না কেন, যে সে কোশ্চেনটা করে, যে বক্তা জিনিসের কোশ্চেনের অ্যান্সার দেন এবং যিনি সেটা শ্রবণ করেন তারা প্রত্যেকেই পবিত্র হয়ে যান। সেই জন্য ভগবান এরকম বিভিন্ন লীলাবিলাস করেন। দেখুন বামন দেবের কিন্তু কোনো এখানে বাল্যলীলা নেই, নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন আর সরাসরি ডাইরেক্ট টু মেন লীলা, বামনদেব সরাসরি মেন লীলা, কোনো বাল্যলীলা নেই। বাল্যলীলা যদি শুনতে হয় তাহলে ভগবান কৃষ্ণের, বামনদেবের কোনো বাল্য নেই, বামনদেব আবির্ভূত হয়েছেন আর সরাসরি বলি মহারাজের যজ্ঞস্থলের ওখানে উপস্থিত হয়েছেন ভৃগুকচ্ছতে। তো সেই বামনদেব ভিক্ষুক রূপে এখানে আবির্ভূত হয়েছেন একজন বলি মহারাজের কাছে কেন? তো তার কারণ হচ্ছে যে বলি মহারাজ ভগবানের সঙ্গে এবং ভক্তের যে প্রেমের আদান প্রদান, সেই প্রেমের আদান প্রদান আস্বাদন করার জন্য বলি মহারাজ ভিক্ষুক রূপে একজন ত্রিলোকের মহেশ্বর বলি মহারাজের কাছে উনি হাত পেতেছিলেন, শুধুমাত্র ভক্তি প্রেমের আদান প্রদান করার জন্য। এবং শুধু তাই নয়, বলি মহারাজকে হেভি টেস্ট করেছিলেন,
পরীক্ষা নিয়েছিলেন বলি মহারাজের। তো আমরা তারপরের লাইনে দেখতে পাই যে প্রভুপাদ বলছেন যে বলি মহারাজের যে শুক্র পরম্পরাগত কুলগুরু শুক্রাচার্য, তিনি কিন্তু বোনাফাইড ছিলেন না। প্রভুপাদ বলছেন তিনি বোনাফাইড গুরু নন, তিনি সদ্গুরু নন, তিনি এখানে বলছেন শুক্র পরম্পরায় ছিলেন তিনি। কেন তা আমরা এখান থেকে দেখতে পাই লীলা থেকে। যখন বলি মহারাজ সেই ত্রিপাদ ভূমি বামনদেবকে দেবেন, প্রতিজ্ঞা করতে যাবেন, সংকল্প করবেন, তখন শুক্রাচার্য সেখানে উপস্থিত ছিলেন এবং শুক্রাচার্য বলি মহারাজকে বলছেন যে বলি তুমি মূর্খ, তুমি এই ত্রিপাদ ভূমি ওকে প্রদান করো না, ওকে কিচ্ছু দিও না, কারণ হচ্ছে উনি হচ্ছেন বিষ্ণু, তুমি যদি তোমার এই ত্রিপাদ ভূমি প্রদান করো তাহলে তুমি সর্বস্ব হারাবে, তোমার যশ, তোমার সম্পত্তি, তোমার তোমার সম্মান, তোমার পজিশন, তুমি সব কিছু হারাবে, তোমার ত্রিলোক তুমি হারিয়ে ফেলবে, তুমি প্রদান করো না। বলি মহারাজ, আপনারা পরে পড়তে পারবেন, বলি মহারাজ তখন বলছিলেন, জাস্ট একটু চুপ করে গিয়েছিলেন, তারপরে চিন্তা করছেন যে বলি মহারাজ বলছেন যে আমি তোমার প্রতি আমার অনেক আমার এ রয়েছে, কারণ তোমার জন্যে আজকে আমি এই প্রভাব প্রতিপত্তি, এই সম্পত্তি, এই পাওয়ার আমি হাসিল করতে পেরেছি, কিন্তু তুমি এমন একজন গুরু যে তুমি যখন জানলে যে স্বয়ং বিষ্ণু আমার কাছে উপস্থিত হয়েছে, তুমি আমাকে বিষ্ণু থেকে তার ভক্তকে আলাদা করতে চাইছো, কিন্তু গুরুর কাজ কি? গুরুর কাজ হচ্ছে তার শিষ্যকে, তার ভক্তকে ভগবানের সঙ্গে সংযুক্ত করা, এটাই হচ্ছে গুরুর কাজ। আর তুমি তার অপোজিট করছো, তুমি আমাকে বিষ্ণু থেকে আলাদা করতে চাইছো, আমি তোমাকে পরিত্যাগ করলাম। তো বলি মহারাজ একজন অসুরকুলে জন্মগ্রহণ করলেও কিন্তু বলি মহারাজ ছিলেন একজন পিওর সোল, একজন পুণ্যাত্মা, একজন পবিত্র আত্মা। কারণ আমি একটা লেকচারে শুনছিলাম বলি মহারাজের, অ্যাকচুয়ালি গুরুদেব কিন্তু শুক্রাচার্য ছিলেন না, বলি মহারাজের গুরুদেব ছিলেন প্রহ্লাদ মহারাজ। আমি এটা পড়িনি কোথাও, আমি ক্লাসে শুনেছি একটা। তো এই মায়াবাদী শুক্রাচার্যকে বলি মহারাজের মতো একজন অসুর তার গুরুদেব তাকে পরিত্যাগ করেছিলেন, কেন না, যেহেতু তিনি ভগবান বিষ্ণু থেকে তাহলে তাকে আলাদা করতে চেয়েছিলেন। আপনার টেলিস্কোপ দেখেছেন, টেলিস্কোপ, টেলিস্কোপের ভেতরে দেখবেন ছোট ছোট লেন্স বসানো থাকে, অনেক ছোট ছোট কাঁচের লেন্স বসানো থাকে এবং সেটা পরপর সাজানো থাকে। টেলিস্কোপের মাধ্যম দিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দূরের অনেক জিনিসকে আমরা খুব কাছে দেখতে পাবো এবং স্পষ্টভাবে দেখতে পাবো। আর যদি ওই টেলিস্কোপের একটা লেন্স যদি খারাপ থাকে, ট্রান্সপারেন্ট না হয়, দেখা না যায়, তাহলে ওই লেন্সটাকে তুলে ফেলে দিতে হবে, না হলে কিন্তু টেলিস্কোপটায় দেখা যাবে না। ঠিক তদ্রূপ এই টেলিস্কোপটা হচ্ছে আমাদের ভক্তির যে প্রসেস, সেটা হচ্ছে এই টেলিস্কোপ। এবং এই যে টেলিস্কোপের ভেতরে যে লেন্স বসানো আছে, একটার পর একটা সাজানো আছে, সেগুলো হচ্ছে আমাদের আচার্য এবং গুরুবর্গ। সেই টেলিস্কোপের যে লেন্সের মাধ্যম দিয়ে যেমন আমরা দূরের বস্তুকে কাছে দেখতে পাই, ঠিক তদ্রূপ আমরা ভক্তি সাধন করার মাধ্যম দিয়ে, এই আচার্যদের থ্রু দিয়ে আমরা অনেক দূরে অবস্থিত সেই ভগবান পরমেশ্বর ভগবানকে আমরা খুব কাছে এবং নিকটে দর্শন করতে পারবো। আর যদি সেই আচার্যবর্গের মধ্যে যদি কেউ একজন এরকম ট্রান্সপারেন্ট না হয়, সে যদি ভগবান বিষ্ণু থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাকে তাহলে উফরে ফেলতে হবে, যেমন বলি মহারাজ এখানে তার গুরু শুক্রাচার্যকে করেছিলেন। আরও একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন পাওয়ার হাউস, পাওয়ার হাউস থেকে পাওয়ার বিদ্যুৎ কিসের মাধ্যমে যায়? খুব হিউজ মোটা মোটা কেবিলের মাধ্যম দিয়ে যায়। এবং সেই কেবিলগুলো কিসের মাধ্যম দিয়ে টাঙানো থাকে? পিলারের মাধ্যমে, হ্যাঁ, ইলেকট্রিক পোলের মাধ্যমে একটার পর একটা সাজানো থাকে। আর সেইগুলো কি হয় না, আলটিমেট কেবিলের মাধ্যম দিয়ে আমাদের বাড়ির একটা প্লাগ পয়েন্ট থাকে। আর সেই প্লাগ পয়েন্টে যখন আমরা কম দামি একটা প্লাগ সেখানে ইনপুট করব, তখনই কিন্তু আমাদের বাড়ির লাইট বাল্ব সে জ্বলে যাবে, ফ্যান ঘুরতে শুরু করবে, এসি ঠান্ডা করবে, হিটার গরম করবে। দেখুন, একই কারেন্ট, একই পাওয়ার, সে কত রকম কাজ করছে। ঠিক তদ্রূপ পাওয়ার হাউস হচ্ছে ভগবান কৃষ্ণ, এবং এই যে ওয়্যারগুলো আছে না, মোটা মোটা কেবিল, এগুলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের স্টেটমেন্ট, ভগবান শ্রীকৃষ্ণের মেসেজ, ভগবান শ্রীকৃষ্ণের বাণী, ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা। আর এই যে ইলেকট্রিক পোলগুলো রয়েছে না, এই ইলেকট্রিক পোলগুলো আমাদের আচার্যবর্গ, তারা একের পর একটা সারিবদ্ধভাবে রয়েছেন।
আর আমাদের বাড়ির যে পাওয়ার পয়েন্ট সেটা হচ্ছে গুরুদেব, এবং প্লাগ, সেই প্লাগ হচ্ছে আমরা। আমরা যখন এই জীবাত্মা প্লাগ স্বরূপ যখন সেই পাওয়ার পয়েন্টের সঙ্গে কানেক্ট করব, অর্থাৎ গুরুর সঙ্গে, সদ্গুরুর সঙ্গে কানেক্ট করব, তখন সমস্ত আচার্যবর্গের সঙ্গে কানেক্টেড হয়ে আলটিমেট পাওয়ার হাউস ভগবান কৃষ্ণের সঙ্গে সংযুক্ত হবে, আর তখনই আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হবে। তো এই যে আচার্য পরম্পরা, এটা কিন্তু একদম বোনাফাইড, এটা সৎ, প্রত্যেকের সঙ্গে প্রত্যেক লিঙ্ক থাকতে হবে। যদি না থাকে তাহলে সে বোনাফাইড হতে পারে না, সে সদ্গুরু হতে পারে না। শিল প্রভুপাদ তাই শুক্রাচার্যকে এখানে বলছেন, তুমি সদ্গুরু নও, এখানে বর্ণনা করছেন প্রভুপাদ। সময় কম, অনেক কিছু বলার ছিল। এখন বলি মহারাজ, আমরা জানি এই দ্বাদশ মহাজন আছে, এবং দ্বাদশ মহাজনের মধ্যে এই কুলেই দুজন মহাজন, কে? প্রহ্লাদ মহারাজ এবং বলি মহারাজ। কত সৌভাগ্যবান বলি মহারাজ। তো বলি মহারাজ একজন অসুর কুলে জন্মগ্রহণ করলেন, তার কার্যকলাপ আমরা দেখলাম। তো সে একজন মহাজন কী করে হতে পারে? আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, একজন কী করে মহাজন হতে পারেন উনি? বলি মহারাজকে যখন ত্রিপাদ ভূমি ভিক্ষা করলেন বামনদেব, এবং শুক্রাচার্য মানা করলেন, এই একটা, এই যে সিচুয়েশন, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা কিন্তু খুব সহজ না, এই পরিস্থিতিটা অত্যন্ত কঠিন। এমন একটা কঠিন পরিস্থিতি যেটা ধর্ম সংকটের ন্যায়। ভগবান বিষ্ণু সামনে, উনি আমার কাছে হাত পেতে ভিক্ষা চাইছেন, আর আমার গুরুদেব বলছে না তুমি ওকে দিও না। কেন? যদি তুমি দাও, যদি তুমি ইয়েস বলো, তোমার সর্বস্ব ক্ষমতা, তুমি যে ত্রিলোকেশ্বর, তুমি যে, তোমার যে প্রতিপত্তি, সম্পত্তি, সমস্ত কিছু, তুমি যে রাজা, সেই রাজার পদ থেকে স্খলিত হয়ে তুমি একজন জাস্ট কৃতদাস, একজন ভিক্ষুকে পরিণত হবে। এ বলছে কে? শুক্রাচার্য বলছে, যদি তুমি ইয়েস বলো, আর যদি তুমি না বলো, তোমার কোনো কিছু যায় আসে না, তুমি যেমন আছো অ্যাজ ইট ইজ তুমি থাকবে। কিন্তু ইয়েস বললে, হ্যাঁ বলে দিলে যে আমি তোমাকে প্রদান করলাম, ব্যাস তুমি ফিনিশড। সেই ধর্ম সংকট বলি মহারাজের কাছে উপস্থিত। এটা খুব ইজি নয়, আমাদের শুনতে খুব ইজি লাগছে। আমি একজন রাজা, আমাকে 5 টাকা 10 টাকা চেয়েছে আমি দিয়ে দিলাম, কিন্তু এমন একটা পরিস্থিতি যে আমি সব কিছু প্রদান করে দেব এবং আমি একজন কৃতদাসে পরিণত হয়ে যাব, এটা সহজ না, এটা সম্পূর্ণভাবে একটা ধর্ম সংকট। যেমন কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন ধর্ম সংকটের মধ্যে পড়েছিলেন, সেই ধর্ম সংকটের মধ্যে উনি এমনভাবে বিগলিত হয়েছিলেন যে অর্জুন দেখতে পাচ্ছে তার অপোজিটে তার পিতামহ ভীষ্ম, তার গুরু দ্রোণাচার্য। সেই অবস্থায় তার কি করা উচিত? আলটিমেট তিনি ভগবানের প্রতি, ভগবানের পক্ষ অবলম্বন করেছিলেন, গুরুকে ত্যাগ করেছিলেন, পিতামহকে ত্যাগ করেছিলেন। কত রকমভাবে অর্জুনকে সেখানে বোঝানোর মাধ্যম দিয়ে তাকে বলেছিলেন যে তুমি যেটা করছো, তুমি যেটা শোক করছো, সেটা তুমি শোক করা, তুমি পণ্ডিতের মতো কথা বলছো কিন্তু তোমার শোক করা উচিত নয়, কারণ তারা অলরেডি আমার দ্বারা তারা পরাজিত। তো এইরকম একটা ধর্ম সংকটের মধ্যে যখন কেউ পড়ে, তখন কিন্তু সহজে ডিসিশান নেওয়া এত সহজ না, খুব কঠিন ডিসিশান নেওয়া। সেই অবস্থায় শুধু বলি মহারাজ তার সমস্ত সম্পত্তি, তার সমস্ত প্রতিপত্তি, তার ত্রিলোক, তার সমস্ত রাজ্য পদ পরিত্যাগ করেননি, যখন দু পাদ দিয়ে সমস্ত লোক তিনি নেপে নিয়েছিলেন, তখন বলি মহারাজ বলেছিলেন না, বামনদেব বলছে তাহলে আমি ত্রিপাদ ভূমি কোথায় রাখবো, আমরা পরে পড়বো, ত্রিপাদ ভূমি কোথায় রাখবো, আমি ত্রিপাদ কোথায় রাখবো? তখন বলি মহারাজ বলছিলেন যে আমার সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দিয়েছি, কিন্তু আমি এখনো তোমাকে দিইনি, আমি এখনো বাকি আছি, তো তুমি তোমার এই তৃতীয় চরণ তুমি আমার মস্তকে প্রদান করো। আর এই জন্যই বলি মহারাজ কিন্তু মহাজন। পরীক্ষিত মহারাজ তিনি কীর্তনের মাধ্যম দিয়ে সিদ্ধিলাভ করেছিলেন, সুখদেব গোস্বামী, এই সরি, পরীক্ষিত মহারাজ শ্রবণের মাধ্যম দিয়ে, সুখদেব গোস্বামী কীর্তনের মাধ্যম দিয়ে সিদ্ধিলাভ করেছিলেন, প্রহ্লাদ মহারাজ স্মরণের মাধ্যম দিয়ে, আর বলি মহারাজ নববিধার শেষ সর্বশ্রেষ্ঠ যে আত্মনিবেদন,
সেই আত্মনিবেদন তিনি সম্পূর্ণভাবে কিভাবে নিজেকে আত্মনিবেদন করতে হয় তিনি এখানে দেখেছিলেন, তাই তিনি হচ্ছেন মহাজন। খুব ইম্পর্টেন্ট এটা আমাদের জন্য। এবং এই লীলার মাধ্যম দিয়ে আমাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করছেন বামনদেব এবং বলি মহারাজ। সেটা কি না দেখুন, বলি মহারাজ যখন এরকম একটা ধর্ম সংকটের মধ্যে রয়েছেন, কি করা উচিত কি করা উচিত না, আমি গুরুর সঙ্গে যাব না আমি সমস্ত পরিত্যাগ করে আমি ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করব, তাতে আমি একজন কৃত দাসে পরিণত হব, সেই ধর্ম সংকটের মধ্যে তাকে যে টেস্ট, তাকে যে পরীক্ষা বামনদেব করছিলেন, সেই পরীক্ষায় কিন্তু তিনি সম্পূর্ণ হয়েছিলেন। তিনি নিজেকে আত্মসমর্পণ করার মাধ্যম দিয়ে তিনি কিন্তু সেই পরীক্ষায় সফল হয়েছিলেন। দেখুন প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ কিন্তু এমনি সাধন সিদ্ধ হয়ে যাননি, এমনি ভক্ত হয়ে যাননি, তাকে অনেক পরীক্ষা দিতে হয়েছিল। কে পরীক্ষা করেছিলেন? তার নিজের পিতা, তাকে সেই উঁচু পাহাড় থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল, সর্প গহের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছিল, তাকে পয়জন দেওয়া হয়েছিল, বিষ পান করতে দেওয়া হয়েছিল, কত টেস্ট কত পরীক্ষা করেছিলেন, কিন্তু তিনি কোনো মতেই ভগবান কৃষ্ণকে তিনি কোনো মতেই তিনি বিস্মৃত হননি। কুন্তিদেবীর দেখুন, কুন্তিদেবীর জীবনে কত দুঃখ, কত সংকট, কত বিপদ। কুন্তিদেবী, তিনি তার তার স্বামী মারা গেলেন, তার পুত্র কর্ণ, কর্ণকে ত্যাগ করতে হলো এবং কর্ণকে তারই অন্য পুত্রের দ্বারা তাকে হত্যা করা হলো। এবং শুধু তাই নয়, তার বৌমা অর্থাৎ দ্রৌপদী, সেই দ্রৌপদীকে ভারী সভায়, সভায় সামনে তাকে বস্ত্রহরণ করা হলো। কত বিপদ, কত সংকট, কত টেস্ট এমনি এমনি তারা পেয়ে যায়নি। শুধু তাই নয়, তাদের বনে গমন করতে হয়েছিল, ভিখারির মতো জীবনযাপন করতে হয়েছিল। সেই কুন্তিদেবী তার প্রার্থনায় কি বলছেন জানেন? প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ের 25-26 শ্লোকে কি বর্ণনা করছেন? বিপদ সন্তু ত্বা শস্য তত্র তত্র জগৎগুরু ভবতু দর্শনম যত সত অপুনঃ ভব দর্শনম। কুন্তিদেবী বলছেন, হে জগদীশ্বর, এই যে বিপদ, বিপদ সন্তু বারে বারে আমার কাছে উপস্থিত হোক, বারে বারে এই সংকট আমার কাছে আসুক, কেন না তাহলে আমি তোমাকে বারবার ভবতু দর্শনম, আমি তোমাকে বারবার দর্শন করতে পারবো। আর যদি আমি তোমাকে বারবার দর্শন করতে পারি তাহলে কি হবে না, আমার যে জন্ম মৃত্যু চক্র, সেই জন্ম মৃত্যু চক্র আমাকে আর দর্শন করতে হবে না। কুন্তিদেবীর ভাব দেখুন, কুন্তিদেবীকেও টেস্ট দিতে হয়েছিল। আর আমাদের কথা কি, আমরা ভক্তি জীবন কাটছি, তপস্যা করছি, কিন্তু আমাকে প্রতি পদক্ষেপে আমাদেরকে এই পরীক্ষা দিতে হবে, তবে আমরা ভগবানকে লাভ করতে পারবো। ভগবানের চরণ লাভ করা এত সহজ না। ভগবান কৃষ্ণ তার ত্রিপাদ যখন তৃতীয় নম্বর পাটা বলি মহারাজের মস্তকে ধারণ করলেন, দেখুন সেই পদমস্তক, সেই যে সেই ভগবান শ্রীকৃষ্ণের যে চরণ, সেই চরণ যখন সত্যলোক ভেদ করে যখন সেই গর্ভদক্ষায়ী বিষ্ণুর, সেই গর্ভদক্ষায়ী ওশেনের সমুদ্রের জল যখন সেখান থেকে গড়িয়ে পড়ছিল, তখন সেটা এই কি হয়েছিল, বামনদেবের চরণ স্পর্শ করে শিব সে মাথায় মস্তকে ধারণ করেছিলেন। শিব এবং ব্রহ্মা পর্যন্ত সেই পাদ, সেই চরণ, সেই চরণকে নিজের মস্তকে ধারণ করার সুযোগ পায় না, কিন্তু বামনদেব একজন অসুর হয়েও দেখুন ভগবান কৃষ্ণ বামনদেব তার স্বয়ং তার মস্তকে চরণ স্থাপন করলেন। তো ভগবান কৃষ্ণের চরণের কত মহিমা খুব সুন্দর বর্ণনা করা হয়েছে। আহুশ্চতে নলিননাভ পদারবিন্দম যজ্ঞৈশ্বরৈ হৃদি বিচিন্তমগাধবোধয়ে সংসারকূপপতিত উত্তরণাবলম্ব্যাম গেহম জুষামোপি মনসি উদিয়াৎ সদা নহ যৎপাদপঙ্কজপলাশবিলাসভক্তা কর্মাশয়ং গ্রথিতমুদ্গ্রথয়ন্তি সন্তঃ তদ্বন্ন রিক্তমতয়ো যতয়োপি রুদ্ধ্যঃ শ্রোতগুণাস্তমরম ভজ বাসুদেবম ধ্যায়ম সদা পরিভবগ্নমভীষ্ট দোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চি নূতন শরণ্যম ভৃত্যার্থি অহম প্রণত পাল ভবাব্ধিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। এই তিনটি শ্লোকের ভাগবতমের তিনটি শ্লোকে ভগবান কৃষ্ণের চরণের মহিমা বর্ণনা করা হয়েছে। প্রথম শ্লোক আহুশ্চতে, আহুশ্চতে
নলিন নাভ পদারবিন্দম, আহু মানে হচ্ছে গোপিকারা, গোপীরা, বৃন্দাবনের গোপীরা কি বলছেন শুনুন, গোপীরা বলছেন আহুশ্চতে সদা নলিন নাভ পদারবিন্দম। নলিন নাভ মানে হচ্ছে হে পদ্মনাভ, এটা হচ্ছে ভাগবতমের 11 স্কন্ধের 5 অধ্যায় 33 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে সম্ভবত। গোপিকারা বলছেন যে যে হে পদ্মনাভ, তোমার এই চরণ দুখানি না, আহুশ্চতে নলিন নাভ পদারবিন্দম বে যোগ্য ঈশ্বরই হৃদি বিচিন্তম অগাধ বোধ হয়, তোমার যে চরণ পাদ পদ্ম না, এই চরণ পদ্মোদয় যারা হচ্ছে সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত, যোগ্য ঈশ্বরই হৃদি, যোগ্য ঈশ্বরে মানে আছে সমস্ত বাসনা থেকে মুক্ত যে যোগী, এবং তারা কীরকম যোগ ঈশ্বরাই হৃদি বিচিন্তম অগাধ বোধ হয়, অগাধ বোধ মানে হচ্ছে তারা সমস্ত জ্ঞান সম্পন্ন সেই যোগী, তারা কি করেন বিচিন্ত্যম সর্বদা তোমার সেই শ্রীচরণ পাদপদ্মের ধ্যান করেন, বিচিন্ত্যম তারা চিন্তন করেন, ধ্যান করেন। এবং তারপর কি বলছে, সংসার কূপ পতিত উত্তরণ অবলম্বম, সংসার পতিত, এই সংসার কূপ, এই সংসার রূপ যে কূপ, সেই কূপে যারা পতিত হয়েছে, যারা ফল ডাউন হয়েছে, তাদের উদ্ধারের উত্তরণ অবলম্বন, একমাত্র অবলম্বন, একমাত্র অবলম্বন কি না, তোমার এই চরণ যুগল। গেহম যুষামোপি মনসি উদিয়াত সদানহ, গেহম মানে আমরা এই গৃহকার্যে গৃহ সেবাই নিযুক্ত, যুষামপি মানে আমরা নিযুক্ত রয়েছি, আমাদের মনসি উদয়াদ, আমার মনের মধ্যে সেই তোমার শ্রী চরণ পাদপদ্ম উদিত হোক, যাতে আমি এই যোগীদের মতো তোমার শ্রী চরণ পাদপদ্ম আমি সর্বদা চিন্তন করতে পারি। গোপিকারা বলছেন পৃথু মহারাজকে চতুষ্কুমারের সনত কুমার বলছেন, তৎপাদ যৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা কর্মা স্বয়ং গ্রথিতম উদ্গ্রথয়ন্তি সন্তহ, মানে কি না বলছেন যে যত পাদ পঙ্কজ পলাশ, হে ভগবান কৃষ্ণ তোমার যে পাদপদ্ম না, এই তোমার পাদপদ্ম পলাশ ফুল, মানে পলাশ মানে হচ্ছে পঙ্কজ, পঙ্কজ পলাশ, এই যে পদ্মফুলের যে পাপড়ি, সেই পাপড়ির ন্যায় তোমার অঙ্গুষ্ঠী, পা যত পাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা কর্মা আশয়ম, যারা কামনা বাসনায় জর্জরিত, যাদের মধ্যে কামনা বাসনা রয়েছে, ভক্তদের মধ্যেও কামনা বাসনা রয়েছে, তারা কি করে কর্মা স্বয়ং গ্রথিতম উদ্গ্রথয়ন্তি সন্ত, সন্ত মানে ভক্ত, তারা কি করে তোমার এই চরণ দুখানিকে তারা তাদের হৃদয়ে প্রতিস্থাপন করে, প্রতিস্থাপন করার মাধ্যম দিয়ে যে ওই যে কামনা বাসনা যেখান থেকে বর্ষিত হবে, যেখান থেকে বেরোবে, সেই জায়গায় চরণ পদ্মকে নিবেশ করার ফলে, সেখানে প্রতিস্থাপন করার ফলে সেই কামনা বাসনাগুলো কিসে পরিণত হয়, প্রেমে পরিণত হয়। কিন্তু পরের লাইনে বলছে তদ্বন্ন রিক্তমতয়ো যতয়ো বিরুদ্ধ, কিন্তু যারা যোগী যারা জ্ঞানী তারা কি করে এই কামনা বাসনাগুলোকে খুব চেষ্টা করে, রিক্তমতয় মানে ভগবদ্বিহীনেরা, ভগবদ্বিহীন তারা কি করে ইন্দ্রিয় বাসনাগুলিকে তারা রুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু সেগুলোকে সম্ভব নয়, সেগুলোকে কখনোই দমন করা সম্ভব নয়। যত পাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা কর্মা স্বয়ং গ্রথিতম উদ্গ্রথয়ন্তি সন্তহ তদ্বন্ন রিক্তমতয়ো যতয়োপি সন্তহ, তো সেই পাদপদ্ম আমাদের সর্বদা স্মরণ করা উচিত। এবং খুব ইম্পর্টেন্ট আরেকটা শ্লোক যেটা আমি শেষে বললাম, নারদ মুনি 11 স্কন্ধে তিনি বসুদেবকে বলছেন ধ্যায়ম সদা পরিভবগ্নম অভীষ্ট দেহম, ধ্যায় একমাত্র ধ্যানের যে যোগ্য বস্তু সেটা হচ্ছে সেই তোমার শ্রী চরণ পাদপদ্ম, এবং সেই চরণ পাদপদ্মের অ্যাক্টিভিটিস কি না, সেই চরণ পাদপদ্ম কি করতে পারে না, পরিভবগ্নম অভীষ্ট দোহম, আমাদের যে সমস্ত বাসনা সেই পরিভবং, আমাদের যে এই যে জড়জগতে আমরা যে একটা ভীষণ পরিস্থিতির মধ্যে রয়েছি, সেই ভীষণ পরিস্থিতিটাকে, সেই দুর্ধর্ষ পরিস্থিতিটাকে কি করতে পারে, বিষম করতে পারে, সেটাকে শান্তি প্রদান করতে পারে এই তোমার শ্রী চরণ পদ্ম। ধ্যায়ম সদা পরিভবগ্নম অভীষ্ট দোহম তীর্থাস্পদম, সমস্ত তীর্থের আস্পদম স্থান হচ্ছে তোমার চরণ। শিব বিরিঞ্চি নূতন শরণ্যম, শিব এবং ব্রহ্মা পর্যন্ত বিরিঞ্চি নূতন শরণ্যম মানে
তোমার স্মরণ সেই শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করে তোমাকে প্রণতি নিবেদন করতে চাই সেই শিব এবং ব্রহ্মা পর্যন্ত। আর সেই পাদপদ্ম ভগবান স্বয়ং বলি মহারাজের মাথায় নিক্ষেপ করছেন, বুঝতে পারছেন? এবং তারপরে লাইনে কি বলছে, ভৃত্যার্থী অহম, এবং যারা ভৃত্য যারা সেবক ভগবানের যারা সেবক তারা কি করেন, আরতিহম, আরতিহম মানে আমাদের সমস্ত দুঃখ দুর্দশার বিনাশ করেন। এবং কি প্রণত পাল, যারা শ্রদ্ধা সহকারে ভগবানকে প্রণতি নিবেদন করেন তাদেরকে তিনি উদ্ধার করেন। ভব প্রণত পাল ভবাব্ধি প্রথম, এই ভবাব্ধি প্রথম কথাটা খুব গুরুত্বপূর্ণ, সময় নেই নাহলে আমি ব্যাখ্যা করতাম। ভবাব্ধি কথা অর্থ হচ্ছে ভব অবধি, মানে এই ভব সাগর, আর প্রথম কথার অর্থ হচ্ছে নৌকা। নারদমুনি বলছেন যে এই জড়জগতের উদ্ধারের, এই ভবসাগরের উদ্ধারের একমাত্র অবলম্বন স্বরূপ তোমার চরণখানি, এগুলো হচ্ছে তরণী স্বরূপ, নৌকা স্বরূপ। আর যারা এই নৌকাতে পদার্পণ করবে তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল লাভ করতে পারবে, নারদমুনি বলছেন। এবং এই শ্লোকটার মাধ্যমে চৈতন্য মহাপ্রভু বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম, আমি সেই মহাপুরুষ, মহাপুরুষ কথার অর্থ এখানে মহাপ্রভুকে বলা হয়েছে, হে মহাপ্রভু আমি তোমার চরণ বন্দনা করি। খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে, নারদমুনি বর্ণনা করছেন। আর অম্বরীশ মহারাজ এখানে তো কি নাম আমাদের বলি মহারাজ, উনি সর্বকিছু ত্যাগ করেছিলেন ভগবান কৃষ্ণের কাছে। আপনারা জানেন অম্বরীশ মহারাজ তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিযুক্ত করেছিলেন। সবই মনঃ কৃষ্ণ পদার বিন্দয় বচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের মন্দির মার্জনাদেশু শ্রুতিম চকার অচ্যুত সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গ আলয় দর্শন দৃশ তদ্ভৃত্য গাত্র স্পর্শ অঙ্গ সঙ্গমম ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুলস্য রসনম তদর্পিতে পাদ হরের ক্ষেত্র প্রদানুসর্পণে শির ঋষিকেশ পদাভিবন্দনে কামম চ দাস্যে নত কাম কাম্যয়া যথা উত্তম শ্লোক জন আশ্রয়ারতিহি। যথা উত্তম শ্লোক কথার অর্থ হচ্ছে অম্বরীশ মহারাজকে বলছেন, যথা উত্তম শ্লোক অর্থাৎ প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ সর্বতোভাবে তার সেন্সগুলোকে ভগবানের চরণে নিবেদন করেছিলেন, অম্বরীশ মহারাজও ঠিক তাই করেছিলেন। তাই আমাদের, এবং শুধু তাই নয়, শুক্রাচার্যকে আমরা এখানে পরিত্যাগ করলাম ঠিক আছে, কিন্তু শুক্রাচার্য আপনারা শেষে একটা পড়বেন, এটা খুব সুন্দর শ্লোক আছে, এই শ্লোকটা আমি না পাঠ করলে ঠিক আমার ইয়ে হচ্ছে না, যদিও টাইম হয়ে গেছে। শুক্রাচার্যকে যখন বলি মহারাজ বলছেন, এই বামনদেব বলছেন, আচ্ছা বলি মহারাজের কী দোষ ছিল, তোমাদের এই যজ্ঞের কী দোষ ছিল যে তাকে এই ফল লাভ করতে হলো, তার ফলস্বরূপ দেখুন এ বলছেন যে মন্ত্রতন্ত্রত ছিদ্রম দেশ কালহ বস্তুতঃ সর্বম করতে নিশ্চিদ্রম অনুসংকীর্তন তব। তিনি কিন্তু তাকে গুরু হিসাবে পরিত্যাগ করলেন, কিন্তু শুক্রাচার্য কি বলছেন জানেন, যে এই যজ্ঞের মধ্যে মন্ত্রতঃ তন্ত্রতঃ, মন্ত্রের দোষ থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, তন্ত্রতঃ তন্ত্রত মানে যে বিধিবিধান তার ত্রুটি থাকতে পারে, দেশ কাল অর্হ বস্তুত দেশের ভুল থাকতে পারে, জায়গার ভুল থাকতে পারে, বস্তু যে আমাদের উপকরণ সেগুলো ভুল থাকতে পারে, জায়গার ভুল থাকতে পারে, মন্ত্রের ভুল থাকতে পারে, কিন্তু বলছে সর্বম করতু, সর্বম করতু মানে নিশ্চিদ্রম, সেখানে কোনো ত্রুটি নেই, কিসের না অনুসংকীর্তন্তবহ, তোমার যে নাম সংকীর্তন করার মাধ্যম দিয়ে সেখানে আর কোনো ত্রুটি থাকতে পারে না, যে সর্বতভাবে সমর্পণ করে এবং অনুসংকীর্তন তোমার যে নাম কীর্তন করে, একজন শুক্রাচার্য কিন্তু এই কথাটা বলছেন, তোমার নাম সংকীর্তন করার ফলে সেখানে সব কিছু ত্রুটি মুক্ত হয়ে যায়। এবং যখন সে সমর্পণ করলেন, নিজেকে সমর্পণ করলেন, ভগবান কিন্তু তার কাছে বিকৃত হয়ে গেলেন, ভগবানকেও বলি মহারাজ জয় করলেন, তার জন্যই তিনি মহারাজন। আর জয় করার ফলে কি হলো না, বলি মহারাজকে কিন্তু তিনি তার থেকে অনেক বড় গিফট প্রদান করেছিলেন, সুতল্লোক প্রদান করেছিলেন। যখন ভগবানকে কেউ জয় করে না তখন তার সে ভগবান তার দাসত্ব স্বীকার করেন। দেখুন চৈতন্য মহাপ্রভু প্রভুপাদের বাঁ দিকে আছে, দেখুন ডান দিকে আছে, চৈতন্য মহাপ্রভু জগন্নাথের মন্দিরে যখন দর্শন করছিলেন তার কি ঘাড়ের ওপরে একজন বৃদ্ধা দাঁড়িয়ে পড়েছে, কিন্তু মহাপ্রভুর কোনো হুঁশ নেই, তিনি ভক্তের সেই লাথিও সহ্য করতে চান। নন্দ মহারাজের পাদুকা ভগবান কৃষ্ণ ধারণ করে নিয়ে তিনি যাচ্ছেন, যশোদা মাইয়া তাকে বন্ধন করছেন। যারা ভগবানকে জয় লাভ করতে পেরেছেন তারা ভগবানের তাদের ভগবান তাদের কাছে দাসত্ব স্বীকার করেন, বলি মহারাজের কাছেও দাসত্ব স্বীকার করলেন, সুতল্লোকে গিয়ে ভগবান শুধু বললেন তোমাকে আমি সুতল্লোক প্রদান করলাম তাই নয়, আমি সেখানে তোমার দ্বার রক্ষী হয়ে থাকব। দেখুন ভগবানের মহিমা,
তো সময় অফ হয়ে গেছে, 5 মিনিট ওভার, সরি, ক্ষমা করবেন। তো এই হচ্ছে ভগবানের মহিমা, সেই বামনদেব যার চরণে আত্মসমর্পণ করার ফলে আমরা আমাদের জীবনের যে ঈপ্সিত বস্তু সেই কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারব। অসংখ্য ধন্যবাদ, আপনারা এই পুরুষোত্তম মাস সবাই খুব তপস্যা করলেন। আমার মতো একজন নগণ্য পাপী ব্যক্তি এই ভগবানের মহিমা বর্ণনা করার চেষ্টা করলাম মাত্র, যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন, যেন আমি একজন শুদ্ধ ভক্ত হতে পারি আপনাদের মতো। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি, নিতাই গৌর প্রেমানন্দে।